তাহলে আমরা দেখলাম যে ইজ ভেরি ভেরি লেস দেন ওয়ান, ইজ যদি ভেরি ভেরি লেস দেন ওয়ান হয় তাহলে আই এস ভেরি ভেরি গ্রেটার দেন আইজি, আই এস ভেরি ভেরি গ্রেটার দেন আইজি। অর্থাৎ রথের মান যদি শান্তের মান যদি খুব কম হয় তাহলে প্রবাহের বেশিরভাগটাই শান্তের মধ্যে চলে যাবে, গ্যালভানের মধ্যে সব সামান্য প্রবাহ যাবে। এখন অধিকাংশ প্রবাহ তাহলে আমরা কি শান্তের মধ্যে নিয়েছি, এবার শান্তের মধ্যে কত প্রবাহ যাবে? এবার যদি আমি ধরি যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে প্রবাহ যাবে সেটা হচ্ছে মূল প্রবাহের ওয়ান বাই এন অংশ, মূল প্রবাহের ওয়ান বাই এন অংশ যদি গ্যালভানোমিটারে যায় এনকে শান্তের ক্ষমতা বলা হয়, এনকে বলা হয় শান্তের ক্ষমতা। মূল প্রবাহের ওয়ান বাই এন অংশ যদি গ্যালভানোমিটারের মধ্যে যায় তাহলে ওয়ান বাই এনকে বলা হয় শান্তের ক্ষমতা। তাহলে আইজি সমান সমান আই ইন্টু ওয়ান বাই এন, তাই আইজি বাই আই এন সমান ওয়ান বাই এন, এই সমীকরণ এই এইখান থেকে আমরা বসিয়ে দেবো আইজি বাই আই আই, এই এই সমীকরণ থেকে আমরা আইজি আইজি বাই আই বসিয়ে দিব, বসিয়ে দিলে সমাধান করলে যা হবে সেটা আমরা উল্টো পাশে লিখব। তাহলে ওয়ান বাই এন সমান সমান এস বাই জি এস, এখান থেকে এস এর মান বের করলে এস সমান সমান জি বাই এন মাইনাস ওয়ান। এই সমীকরণ এই সমীকরণ থেকে আমরা কি পাই, শান্তি সমীকরণ থেকে পাই যে ক্যালোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায় কত মানের শান্ত যোগ করতে হবে এটা আমরা এই সমীকরণ থেকে হিসাব করে নিতে পারি। আচ্ছা, এই শান্তের কাজ কি? ক্যালোমিটারকে রক্ষা ছাড়াও শান্ত ব্যবস্থার আরেকটা উপযোগিতা হলো আছে, সেটা হচ্ছে যে শান্তির সাহায্যে ক্যালোমিটার দিয়ে বর্তনীতে যে প্রবাহ যায় সেটা প্রায় নির্ভুলভাবে মাপা যায়। তো শান্তির কাজ কি? শান্তির এক নম্বর কাজ হচ্ছে যে বর্তনীকে মূল বর্তনীকে রক্ষা করা, দুই নম্বর কাজ হচ্ছে যে গ্যালভানোমিটারের মধ্যে বর্তনীতে যে প্রবাহ যাবে সেটা নির্ভুলভাবে পরিমাপ করে দেয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখে, বেশি রোধ বিশিষ্ট ক্যালোমিটারকে যদি বর্তনীর সঙ্গে সরাসরি যুক্ত করা হয় তাহলে মূল প্রবাহ অনেকটা কমে যাবে, বর্তনী তার প্রাথমিক অবস্থায় থাকবে না, ফলে মূল প্রবাহের পরিমাণ ত্রুটি চলে আসবে। কিন্তু শান্টকে যদি ক্যালোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায় যোগ করা হয় তাহলে তুল্য রোধের মান এসের থেকে কম হবে, ফলে মূল প্রবাহ প্রায় অপরিবর্তিত থেকে যাবে, বর্তনী তার প্রাথমিক অবস্থায় বজায় রাখবে, ফলে নির্ভুল মূল প্রবাহ পাওয়া যাবে। মানে বেশি রোধ বিশিষ্ট যদি গ্যালোমিটার আমরা বর্তনীতে যুক্ত করি তাহলে কী হবে, মূল প্রবাহটা কমে যাবে, ফলে বর্তনীতে ঠিকমতো কাজ করবে না বা প্রাথমিক অবস্থা থাকবে না, ফলে মূল প্রবাহ পরিমাপের ক্ষেত্রে ত্রুটি চলে আসবে, ভুল চলে আসবে। সেই জন্য করাকে শান যুক্ত করা হয় সমান্তরাল সমবায়, এবার তুল্য রোধের মান কী হবে, তুল্য রোধের মান শান্তির থেকেও কম হবে, শান্তির শান্তির যে রোধ ছিল তার থেকে তুল্য রোধের মান কম। আমরা জানি সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সব থেকে ছোটো রোধ অপেক্ষাও ছোট, তাহলে কী হয় মূল এস এবং যদি সমান্তরাল সমবায় থাকে তুল্য রোধের মান এসের থেকেও কম হবে, ফলে বর্তনী আগে অবস্থায় ফিরে যাবে, রোধ কম হওয়ার ফলে আগের মতো প্রভাব পাওয়া যাবে, আগের মতো যে প্রথমে যে প্রভাব ছিল সেই প্রভাব থেকে যাবে, বর্তনীতে তার আগের মতোই কাজ করবে, ফলে নির্ভুলভাবে প্রভাব পরিমাপ সম্ভব হবে। এটা শান ব্যবস্থার উপযোগিতা।